কলকাতার এসিক মেডিকেল কলেজে বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে, তো এই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা আবেদন করতে পারবেন, কি কি পোস্ট রয়েছে, বয়স সীমা, বেতন কীরকম রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি দেওয়া হয়েছে 3/11/2020 তারিখে, এবং এই নোটিশটিতে বলা রয়েছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে PGIMSR এবং এসিক মেডিকেল কলেজে বিভিন্ন পোস্টে নিয়োগ করা চলছে। ইন্টারভিউয়ের মাধ্যমে এর ওয়াক ইন ইন্টারভিউটি হবে 25/11/2020 তারিখে এবং 26/11/2020 তারিখে নেওয়া হবে। এরপরে কী কী পোস্ট রয়েছে এখানে দেওয়া রয়েছে, প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো সাইকোলজি, এখানে রয়েছে 2টি ভ্যাকেন্সি। ফার্মাকোলজি, এখানে রয়েছে 1টি ভ্যাকেন্সি। বায়োকেমিস্ট্রিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। প্যাথোলজিতে রয়েছে 4টি। কমন মেডিসিনে রয়েছে 1টি। মাইক্রোবায়োলজিতে রয়েছে 3টি। অর্থাৎ টোটাল সর্বমোট রয়েছে 13টি পোস্ট। এরপরে বলা হচ্ছে যে কোন ডিপার্টমেন্ট কবে ইন্টারভিউ নেওয়া হবে। সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজির বেলায় ইন্টারভিউ হচ্ছে 25/11/2020 তারিখে। প্যাথোলজি, কমন মেডিসিন, বায়োকেমিস্ট্রিদের বেলায় ইন্টারভিউটি হচ্ছে 26/11/2020 তারিখে। এরপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে মেডিকেল পিজি ডিগ্রি ইন কনসার্ন স্পেশালিটি অথবা মেডিকেল ডিপ্লোমা ইন কনসার্ন স্পেশালিটি। এরপরে এজ লিমিটের কথা বলা হচ্ছে নট এক্সিডেন্ট 45 ইয়ার্স অ্যাস অন 25/11/2020 অথবা 26/11/2020 অর্থাৎ নভেম্বরের 25-26 তারিখের মধ্যে 45 বছরের ঊর্ধ্বে হলে চলবে না, মনে করি 45 বছরের মধ্যেই হতে হবে। এরপরে বেতনের কথা বলা হচ্ছে 67,700 টাকা পর্যন্ত